দেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি এবং সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে সকালে খুলনার হাদিস পার্কে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভার এতে ধর্মের নামে বিপদগামীদের প্রতিরোধ করতে সামাজিক আন্দোলনের আহ্বান জানান বক্তারা এদিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা হয়েছে পরে প্রশাসনিকের ভবনের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের করা হয় এদিকে ঝিনাইদহে জঙ্গিবাদ প্রতিরোধে জাতি ঐক্যের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন